সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দিনাজপুরের ঐতিহ্যবাহী ফাঁসিলাডাঙ্গা হাট, আজকে ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আমরা দেখব শুকনা গাভীর দাম। এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে শুকনা গাভীর আমদানি হয় এবং কেনা বেচা কিন্তু বেশ ভালো হয় এইখানে এই হাটে। শুকনা গাভী, যেটাকে আমরা হাড্ডিসার গাভী গরু বলি, আমরা এগুলোর দাম শুনবো, কেমন দামে কেনা বেচা চলছে আজকে এই ফাঁসিলাডাঙ্গা হাট। আমরা দেখি এগুলোর দাম। এখানে দরদাম করছেন এই গাভীটির এক ক্রেতা, আমরা একটু শুনি কীরকম দাম দেয়। কত দাম বললেন এটা, কত দাম বললেন? হ্যাঁ, 34 বললেন। কত যাচ্ছিল? পঁয়তাল্লিশ যাচ্ছে, 34 বললেন, 45 দাম রেখেছেন ভাই, কিন্তু 34,000 টাকা দাম দিলেন। আমরা এটা সব দেখি গাই গরু। এটা কয় দাম ভাই? দুদার কত রাখছিস দাম? দাম কত? 45। আর কত বলে বলে কত? 39,40 বলতেছে, 39,40,000 টাকা দাম শুকনা মোটা তাজা গাভি। কত হলে ছাড়বি? কত হলে দেওয়া যাবে? এটা লাস্ট টার্গেট কত? 40-42, 40-42। দেখছি এক জোড়া শুকনা গাভি, দেখুন এক জোড়া শুকনা গাভি। ভাইগুলো বয়স কেমন? 4-6 জোড়ার দাম রাখছেন কত? 80, 40-80। আর কত বলতেছেন? 2 × 70, 68,000। তো কত হইলে ছাড়বেন? 75। দর্শক দেখুন, 75,000 টাকা হলে এই যে শুকনা গাভি দেখছেন, হাড্ডিসার গাই গরু, আজকে বিক্রি করবেন ফাঁসিলাডাঙ্গা হাট থেকে। আমরা দেখব দর্শক আরও, দেখছি এক জোড়া শুকনা গাভি, হাড্ডিসার গাই গরু যেটাকে বলি আমরা। বয়স কেমন ভাই? নতুন জোয়ার না? কত রাখছেন জোড়াটার দাম? 70 চাচ্ছেন। কত বলতেছে? 2 × 60, 60। টার্গেট কত রাখছেন? কত হলে ছাড়বেন? 65। দর্শক দেখুন, 65,000 টাকা হলে বিক্রি করবেন এই যে গাই গরু, শুকনা গাভি যেটাকে বলি আমরা, দেখুন, বা হাড্ডিসার গাই গরু। দেখছি এখানে এক জোড়া, এক মুরগি নিয়ে দাঁড়িয়ে আছেন এক জোড়া গাই গরু, দেখুন বয়স কেমন জোড়াটার? একটা নতুন জোয়ান, একটা চারদার। এইটা জোয়ান আর এটা চারদার। কত রাখছেন জোড়াটা? 80 যাচ্ছেন। দাম কি বেশি নাকি আজকে? দাম তো বেশি, বাজার খারাপ হলে তো দাম কম থাকে, কিন্তু দাম তো বেশি দেখা যাচ্ছে। 66 বলতেছে, দেখুন 33,66,000 টাকা দাম দিয়েছেন। তো টার্গেট কত রাখছেন? কত হলে ছাড়বেন? 70, 35।
পঁয়ত্রিশ করে 70,000 টাকা। দেখুন দর্শক, হাটবিশার গাই গরু আজকে বিক্রি করবেন ফাঁসিলাডাঙ্গা হাট থেকে। দেখছি এখানে হাটবিশার গাই গরু এক জোড়া এই মুরব্বি নিয়ে দাঁড়িয়ে আছেন। মুরব্বির বয়স কেমন এগুলার? জোয়ান না? কত রাখছেন জোড়াটার দাম? 75। আর কত বলে? কত বলতেছে? 65 বলে। তা আর কতটুকু হয়ে দিবেন? 70। 35 করে 70। দেখুন দর্শক, 35 করে 70 এক জোড়া গাই গরু আজকে বিক্রি করবেন। দেখছি বেশ কিছু শুকনা গাভী। দেখি বয়স কেমন ভাই? নতুন জোয়ান। কত রাখছেন দাম? 42। আর কত বলতেছে? 36 বলতেছে। টার্গেট কত? কত হলে ছাড়বেন? 37,000 টাকা হলে বিক্রি করবেন। দেখুন হাটবিশার গাই গরু। আমরা পাশে আরও দেখি এগুলোর দাম। চাচা এটা কয় দাঁত? 4 দাঁত। কত রাখছেন দাম? 38.5। আর কত বলে? 32-33 বলে। কত বলে ছাড়বেন এটা? 35-এর উপরে যা হয় দর্শক, 35-এর উপরে যা হয় বিক্রি করবেন। আর এটা 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 জুয়ান 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 এটা বেচার আসছে না গরু, কিন্তু ঘটনা হইলো যে দাম তো বেশি, বেচা যাবে কেমনে? পার্টি তো আসে না, অনেক কষ্ট। দর্শক গরু বিক্রি করতে পারছেন না। দেখুন কত রাখছেন দাম? 38। আর কত বলে? 32-33 বলে। দাম তো তাহলে আপনাকে কম বলতেছে, কত হলে ছাড়বেন? 35। দর্শক দেখুন 35,000 টাকা হলে বিক্রি করবেন হাটবিশার গাই গরু আজকে ফাঁসিলাডাঙ্গা হাটে। আমরা এই পাশেও দেখবো আরেক মুরব্বি নিয়ে দাঁড়িয়ে বসে আছেন। মুরব্বি বাজার কেমন আজকে? বাজার বাজার খারাপ? দাম কেমন? দাম তো দেখতেছি মোটামুটি ভালো দাম, বেচা কিনা নাই। এটা বয়স কেমন? জুয়ান। কত দাম রাখছেন? 35। আর কত হলে বেচবেন? 31-32 হলে বিক্রি করবেন। দর্শক দেখুন হাটবিশার গাই গরু আজকে ফাঁসিলাডাঙ্গা হাটে। দর্শক ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আমরা বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।